আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমাদের যে গুড়টা, এটা আমার নিজ গাছের গুড়। তো এইটা কি আপনারা হচ্ছে যে খেজুরের লাল চিনি বা চকলেট গুড় বলতে পারেন, এটা যদি আপনারা লাল চিনি হিসেবে খেতে চান, তাহলে আমি আরও একটু করে এটা আপনাদের জন্য তৈরি করতে পারবো, এবং এটা আপনারা চকলেট গুড় হিসেবেও খেতে পারবেন। তো এই চকলেট গুড়টা তৈরি আসলে অনেক কষ্টকর এবং সময়ের ব্যাপার, এবং এটা সব ধরনের রস থেকে হয় না। তো যেহেতু আমি নিজ গাছ থেকে খাঁটি রসটি সংগ্রহ করে খাঁটি গুড় থেকে এটা তৈরি করি, তাই আপনারা নিতে পারবেন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো দর্শক, জীবনে চকলেট গুড় আপনারা বহু দেখেছেন, কিন্তু এই চকলেট গুড়টা যদি আপনারা দেখেন, তাহলে দেখতে পাবেন যে আসলে আসল যে চকলেট গুড়টা, এটাই সে আসল চকলেট গুড়। তো দর্শক, এতক্ষণ যে ভিডিওতে যাকে দেখলেন তিনি হচ্ছে আমি। আমার নাম হচ্ছে নাজমুল হক, আমার বাড়ি হচ্ছে রাজশাহী দুর্গাপুর উপজেলা। তো এই গুড়টা যদি আপনারা দেখেন, তাহলে দেখতে পাবেন যে এই গুড়টা হচ্ছে প্রসেসিংটা যদি আপনারা দেখেন, তাহলে মাশাআল্লাহ দেখবেন যে কত সুন্দর, এবং দেখলেই আপনাদেরকে খাইতে মন চাবে। এবং এটা অনেক ভালো একটি গুড়, আর এটা আপনাদের বাচ্চাদেরকে যদি দেন, তাহলে বাচ্চারা অনেক খুশি হবে এটা খাওয়ার জন্যে। তার কারণ দেশি বিদেশি যে কেমিক্যালযুক্ত চকলেটগুলো বাচ্চাদেরকে খাওয়ান, এটা কিন্তু ঠিক না। আর এটা যদি আপনারা নেন, তাহলে এর মধ্যে আপনারা কিছু যদি মিক্স করেন, ধরেন বাদাম বা তিল, এটা দিয়েও খেতে পারবেন। আর সবথেকে ভালো বিষয় হচ্ছে ডায়াবেটিক্স রুগী যারা আছেন, তারা কিন্তু এটা অনেক সহজেই এটা খেতে পারবেন, এবং অনেক বেশি খাইলেও কোনো সমস্যা হবে না। তার কারণ এটা হচ্ছে যে আপনারা চিনি হিসেবে খেতে পারবেন বা চায়ের সাথে খেতে পারবেন। তো এই গুড়টা যদি আপনারা প্রসেসিং দেখেন, তাহলে দেখবেন যে মাশাআল্লাহ আসলে কত সুন্দর একটা প্রসেসিং। এবং আমি যেহেতু নিজেই নিজের গাছ থেকে রস সংগ্রহ করে নিজেই গুড় তৈরি করি, সেহেতু 1%ও ভেজাল পাবেন না, এটা আমি আপনাদেরকে আশ্বস্ত করছি। তার কারণ হচ্ছে যে আমরা প্রায় 100 বছর থেকে আমাদের গাছগুলো থেকেই বংশ পরম্পরায় দাদা বাবা এবং আমরা এই রস সংগ্রহ করে গুড় তৈরি করি, এবং বিভিন্ন ধরনের গুড় আমার কাছে পাবেন। তো এই গুড়টা আসলে কতটা সুন্দর এবং কতটা খাইতে ভালো, এবং সবথেকে বড় বিষয় হচ্ছে এই গুড়টা যদি আপনারা নেন, তাহলে হচ্ছে যে ফ্রিজ বাদেই কিন্তু আপনারা হচ্ছে যে বছরের পর বছর এটাকে রাখতে পারবেন, এবং এই গুড়টা আপনারা নানাভাবে ইউজ করতে পারবেন। এটা দিয়ে আপনারা হচ্ছে যে লাড়ু তৈরি করে খাইতে পারবেন, যেমন ধরেন নারকেল নাড়ু বা বিভিন্ন ধরনের নাড়ু আছে, এগুলো আপনারা তৈরি করে খেতে পারবেন। তো এই গুড়টা আসলে অনেক সুন্দর মাশাল্লাহ। তো এই মুসলিম ভাই হিসেবে বলতে পারি যে 1%ও ভেজাল পাবেন না এই গুড়টিতে। তো এই গুড়টি যদি আপনারা নিতে চান, তাহলে সরাসরি আমার কাছে কল করতে পারবেন বা মেসেজ দিবেন, তাহলে আমি আপনাদেরকে পাঠিয়ে দেব। তো যেহেতু একটা বিষয় বলার বিষয়, সেটা হচ্ছে যে গুড়টার দাম একটু বেশি হতে পারে। তো আপনারা হচ্ছে যে যেহেতু ঢাকা থেকে যদি নেন, তাহলে এখানে কিছু খরচ আছে, তাই হচ্ছে যে আমরা হচ্ছে যে এই দামটা একটু এইভাবে রাখি। তো আপনারা হচ্ছে যে অনেক সময় বলেন যে দামটা বেশি হয়ে যাচ্ছে বা এইরকম, তো আসলে বিষয়টা হচ্ছে যে আসলে দামটা বেশি না, কিন্তু যে খরচটা হয়ে যায় যে কারণে এটা ধরতে হয়। তো যাই হোক, আপনারা যদি নিতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো এই বলে আজকে শেষ করছি। আমার কথার মধ্যে যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায়, তাহলে অবশ্যই আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ খাঁটি এবং আসল পিওর জিনিসটাই পাবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ, জাজাকাল্লাহ।